পৌঁছে গেছি পুনেতে, রিয়েলি হাংরি। এখন কোথায় আছো? এখন পুনে ট্যাক্সিতে আছি, এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সি তুলেছি, ঘরে যাচ্ছি। না না না, পুনেতে আমার নিজের ঘর নেই, আমি পুনেতে রেন্টেড হাউসে থাকি। তোমরা জানো পুনেতে আমার একটা ফ্ল্যাট ভাড়া আছে, আমি সেখানে যাচ্ছি। অনেক কতদিন থাকবে জানি না, কতদিন থাকবো থাকবো তো নো ডাউট, অনেকদিনই থাকবো। তো অনেকের প্রশ্ন যে ম্যান্ডি নাটকটা নিয়ে পুরো ধুইয়ে দেব। আর কালকে কি বলেছিল যে তোমরা নতুন ব্লগ নিয়ে আসছি না দিদি? নাটকের শেষ হলো? নাটকের শেষ হয়নি, নাটকের শেষ হয়নি, অন্য নাটকের শুরুয়াত হচ্ছে। ওই নাটকটা কি? সামনে অক্টোবর মাসে মেয়ের বার্থডে আছে, সেই বার্থডে নাটকটা শুরু হচ্ছে, ঠিক আছে? তার জন্য আগের থেকেই নাটকের এন্ড, এর জন্যই তাড়াতাড়ি করে ফারিয়াকে আনানো হয়েছে। অনেকে বলছে দিদি ফারিয়া ফারিয়া বলো না, অন্য নাম। আমি দেখো, আমি সবার নামই জানি, ইকুয়ালি করাপ্টেড। ফারিয়া, সোমেন, ম্যান্ডি ইকুয়ালি করাপ্টেড। হ্যাঁ, সুন্দর সুন্দর ব্লগিং নিয়ে আসবো, সুন্দর সুন্দর ব্লগিং নিয়ে আসবে। তবে মানুষ যারা ওদের ফরে ভিডিও করেছে, ভুল কোনোদিনও লাথি মারিনি, ভুল আগেও বিছানায় ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে, এটা জাস্ট দুজনকে নাটকটাকে একটা এন্ড করার জন্য। আর হুল পাচ্ছে পয়সা, হুল পাচ্ছে সব কিছু তার বিনিময়ে। এটা অনেক আমাকে আগে বলেছিল যে দিদি হুল তো ওর অনেক পরে, 3 মাস 6 মাস আগে এসেছে। আমি আগেই বলেছি না, হুল ওর অপারেশনের সময় থেকে সঙ্গে ছিল, তার জন্যই বড় ক্রিয়েটরদের নাম ওকে আনলাম। কমিউনিটি পোস্ট ছিল থ্যাংক গিভিং, যারা ওকে সাহায্য করেছে নাটকটা চালাবার জন্য, আর কিচ্ছু না। কমিউনিটি পোস্টে যারা নাটক চালাতে সাহায্য করেছে ওদেরকে থ্যাংক গিভিং ছিল, আর কিছুই ছিল না। টোটালি ডিসগাস্টিং। তারপরেও ওরা খেলে চলেছে পাবলিকদের সাথে, আর পাবলিকরা যা করেছিস করেছিস, এখন মন দিয়ে সংসার কর, এখন পরককে ছেড়ে, বুঝলে তো যে হুল তোমাকে ছেড়ে চলে। তোমাদের মনে হয় কোনো প্রেমিক এইরকম সোনার মুরগিকে তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে? 2 মাস পরে ভেবেছিলাম এসে ডিভোর্স দেব, 2 মাস পরে কি করে ডিভোর্স দিত? ও যখন এই বাড়ি চলে এসেছে 6 মাস দূরে থাকতে লাগে, ও যখন চলে এসেছে ফিরত, তাহলে কি করে 2 মাস পরে ও ডিভোর্স দিল বলে? এই পয়েন্টগুলি বুঝতে পারছো না? প্রত্যেকটা পয়েন্টে মিথ্যা লুকিয়ে আছে, প্রত্যেকটা কথাতে মিথ্যা লুকিয়ে আছে। কালকে রাত্রের মুরগির ঠ্যাং 4খানা 3খানা 3 জন, আরেকখানা কে খেয়েছে, যত কিছুই বলো না কেন, ক্যামেরার পিছনে অনেক কিছু হবে, 1 লাখ দোতলার টাকা সব কিছু, প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে হায়ার করা এবং ওদেরকে গ্রো করতে হেল্প করা, পুরোটাতেই বাবা মা মেয়ে মেয়ের জামাই সবাই মিলে জড়িয়ে আছে। যেদিন ফারিয়া আসলো পৃথিবী শান্ত হলো, পৃথিবী শান্ত হলো আর হুল ছেড়ে দিল। কি করে পৃথিবী শান্ত হয় যখন ওকে হুল ছেড়ে দেয়? পৃথিবীতে ঝড় তুফান বসা উচিত ছিল, কিন্তু কই ঝড় তুফান তো দেখলাম না, দেখলাম না। কালকে ছাড়লো, পশু ছাড়লো, এরপরে মেয়েটা ব্লগিং দিতে পারলো? কালকে পশু ছাড়ার পর ব্লগ করার মতো মানসিকতা থাকতে পারে? থাকতে পারে না, কিন্তু ওর মানসিকতা আছে। তার মানে কি? কোনোটাই কোনোটা ছিল না। শাশুড়ির টমেটো খাওয়ার থেকে শুরু করে ছোট মার ঘরে চা মাংস খাওয়ার থেকে শুরু করে পুরোটাই বলেছিল জুন মাসে আসছে ধামাকাদার ভিডিও। ওই ধামাকাদার ভিডিও দিয়ে জুন জুলাই অগাস্ট চালিয়েছে। দিদি তাহলে এখন কি হবে? এখন আসবে মেয়ের জন্মদিন করবে, সেই জন্মদিনে দেখা যাবে অনেককে নেমন্তন্ন করবে, সেই নেমন্তন্নে যাওয়া আসা নিয়েও অনেক ভিডিও হবে, তাতেই ওর নেক্সট প্রতি বছর একটা ধামা। গত বছর পুরোটাই ছিল মেয়ের বার্থডে নিয়ে, 3 মাস কাটিয়েছে, আমরা হেসেছিলাম। গত মাস অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবরের লাস্ট নভেম্বর চলছিল মেয়ের বার্থডে, 4 মাস নভেম্বর বার্থডেতে কাটিয়েছে। এইবারও সেম, এইবার মে জুন জুলাই অগাস্ট এভরি ইয়ার 4 মাস ধামাকাদার ভিডিও দিয়ে যা পয়সা উঠানোর সব উঠিয়ে ফেলে, বাকিটা আরামসে একটু কম কম হলেও ক্ষতি নেই। এইগুলি দিয়ে কি শিখতে পারবে? ডে বাই ডে ও কখন থেকে কি কি চুরি করেছে, কেন আমি কোনোদিন বিশ্বাস করিনি, দুইটাই জড়িয়ে আছে। কারণ হচ্ছে প্রত্যেকটা দিন আপনারা হিসাব করে দেখবেন, প্রত্যেকটা দিন পাশে পাবেন যে আজকে এটা করেছে, কালকে এটা করেছে। আমি জুন মাসে 1 তারিখ বলেছিলাম অগাস্টের 1 তারিখ করে মিল হবে, আমি কি করে বলেছিলাম? পেমেন্ট দেখে বুঝেছিলাম, পেমেন্ট দিয়ে বুঝেছিলাম। তাহলে কেন 25শে অগাস্টের আগে এইবার সেরে ফেললো দিদি? 25শে অগাস্ট পর্যন্ত এবার কেন ওয়েট করেনি? কারণ নতুন থিম শুরু করতে হবে। এই কদিন এই 4-5 দিনের যে ভিউজটা ও ফারিয়াকে রেখে উঠিয়ে নিতে পারবে,
চারজনে মিলে যখন ঘোরাফেরা, তার জন্য তো দেখাবে তিনজন মিলে ঘোরাফেরা পার্টি করবে, তখন অটোমেটিক উঠে যাবে। তো এইভাবেই দিনের পর দিন পাবলিককে চুনা লাগিয়ে ঘুরছে। আর এইবার হাতে কিছু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে নিয়েছে, যারা কিনা এখনো বলছে হুল লাথি মারলো, ঠিক যেমন ও বলেছে যে সৌমেন আমার থেকে কোনোদিনও দূরে ছিল না, সৌমেনের সাথে সবসময় আমি ফোন কলে ছিলাম, ঠিক এখনো কিন্তু সেরকম অবস্থা, ঠিক এখনো সেরকম অবস্থা। হ্যাঁ, দেখ কদিন পরে বলবে হুল আমার থেকে না তো কোনোদিন দূরে ছিল, না তো আমি কোনোদিন দূরে ছিলাম, না তো কোনোদিন দূরে থাকবো। দু মাস পরে ওকে নিয়ে চলে গেল হলে, কোন গ্রাউন্ডে গেল হলে, কি গ্রাউন্ডে ডিভোর্স দিল হলে, ও বাড়ি করে ফেললো হলে, কোনো রোজগার নেই ছেলের, ম্যান্ডির টাকা যে খায় সে রোজগার করতে পারলো হলে, কি রোজগার করলো হলে, কোন জায়গায় ওর চাকরি লাগলো হলে, পুরো নেক্সট কয়েক বছর পরে, আজ জীবনে মাকে বিক্রি করলো, বাবাকে বিক্রি করলো, কিছুদিন পরে মেয়েকেও বিক্রি করবে, রেডি থাকো। আবার মেয়ের স্কুল নিয়ে কথা, ওর আবার মেয়ে, মেয়ের আবার পড়াশোনা, যেই মেয়ে মিথ্যা কথা বলে, যেই মেয়ে নাটক করা শিখে গেছে, তার পড়াশোনা হবে কি? হতে পারে না। মিথ্যা টাকা দিয়ে যখন, মিথ্যা টাকা দিয়ে যখন পড়াশোনা শেখানো হবে, কদ্দুর হবে সেটা আমরা এমনি বুঝতে পারছি। তারপরও প্লিজ ভিউয়ার্স আর বলো না যে এখন দেখলি তো চলে গেল, দেখলি তো পড়ো, আবার কি বলে এক বাচ্চার মেয়ে বয়সে বড় মেয়েকে ভালোবাসতে পারেন, 11 মাসের ভালোবাসা, আজকে লিখলো 11 মাসের ভালোবাসা। ও সৌমেন কি বলেছিল, 3 মাস ধরে প্রেম চলছে, আর ও কি লিখলো, 11 মাসের ভালোবাসা। হ্যাঁ, 11 মাস ধরেই পরিচয়, গত অপারেশনের থেকেই, আগের থেকেই পরিচয়, অপারেশন থেকে ধীরে ধীরে ওর দেখভাল থেকে প্রেম শুরু হয়েছে, 11 মাসে প্রেমের পরে বুঝলাম আমি ভুল বুঝেছি, আর ভুল বুঝাটার জন্য ওকে ওয়েট করতে হয়েছে কখন বাড়িতে ফারিয়ে আসবে। আজকের ব্লগিং, কালকের ব্লগিং নিয়ে ভিডিও তো আসবেই, এই গাড়িতে বসে ভিডিও করতে পারছি, এয়ারপোর্টে ভিডিও করতে পারছি, আর ওটা করবো না। তবে তোমরা যদি এখনো ভেবে রাখো যে ওরা নাটক করেনি, তবে জেনে রাখো তোমাদের মতো উল্লু কেউ নেই। একটু পড়াশোনাটা ইউজ করো, ছোটবেলা স্কুল কলেজে গেছো, একটুখানি ভাবো যে কতটা আমাদের সবার সাথে খেলা করলো। বাই।